হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ শেপস এ টু জেড ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে শেপস এ টু জেড ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করার পর আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে। বাস, ইনসার্ট ট্যাবে আসার পরে এখান থেকে আমরা কোথায় চলে যাবো, আমাদের এই যে ইলাস্ট্রেশন এই গ্রুপের মধ্যে এই যে আমাদের শেপস অপশনের মধ্যে এখানে আমরা ক্লিক করব। বাস, ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন টাইপের শেপস দেওয়া আছে, তো আপনার যেই টাইপের শেপস প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনটা শেপস নেই, যেমন এই জাস্ট বেসিক শেপস থেকে ধরুন আমি এখান থেকে এই শেপটা আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে এরকম প্লাস চিহ্ন চলে আসলে, আসার পরে এখানে আপনারা মাউসের লেফট বাটন চাপতে ধরে রেখে এবার টান দেবেন। বাস, আমার এখানে এরকম একটা শেপস তৈরি হয়ে গেল। বাস, শেপসটা এখানে আমার তৈরি হওয়ার সাথে সাথে আমার এখানে কি এই যে এখানে একটা ফরম্যাট নামে একটা টেপ চলে আসছে, এই যে ড্রয়িং টুলসের মধ্যে যে আমি এই শেপসটা ড্রয়িং করলাম, করার সাথে সাথে ড্রয়িং টুলসের মধ্যে ফরম্যাট নামে আমার এখানে একটা টেপ চলে আসছে। এখন এই শেপটার মধ্যে আমরা এখান থেকে এই যে যে বিষয়গুলো দেওয়া আছে ফরম্যাট, এই সমস্ত ফরম্যাটের বিষয়গুলো করতে পারি। এখন এই শেপটা ছাড়া যদি আমরা চাই এখানে আরও কোনো শেপ আমরা ইনসার্ট করতে, তো সেই ক্ষেত্রে কী করতে পারি, এই যে ইনসার্ট শেপ নামে যে এখানে এটা অপশনটা দেওয়া আছে, এখান থেকে আমরা আবার শেপ নতুন করে ইনসার্ট করতে পারি। তো সেটা করার জন্য আমরা কী করব, আমরা এখানে ধরেন যে এখন কী করব, এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, করার পর আবার এই যে এখানে সেই শেপগুলো এখানে দেওয়া আছে, এখন এখান থেকে ধরেন আমরা অন্য একটা শেপ নিই, যেমন রেক্টেঙ্গেল টাইপের, আমরা এখান থেকে ধরেন এই শেপটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা এইভাবে টান দিই লেফট বাটন চাপতে ধরে মাউসে, বাস এখানে আরেকটা শেপ তৈরি হলো। এইভাবে চাইলে আপনার এখান থেকে নিয়ে আপনারা এই এখান থেকে শেপ নিয়ে আপনার যেটা দরকার সেটা আপনি এখানে একাধিক শেপ এইভাবে ইনসার্ট করতে পারেন। বাস, করার পরে এখন যদি আমরা ধরুন এই যে এই দিকে আসি, আসার পরে এই যে এডিট শেপ, আপনি যদি এখান থেকে কোনো শেপ আপনি এডিট করতে চান, যে শেপটা ইনসার্ট করার পরে এডিট করতে চান, তার সেই ক্ষেত্রে এই যে এডিট শেপ অপশন চলে আসবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই শেপটাকে এডিট করবো যেটা সিলেক্ট করা আছে, তাহলে করার জন্য এডিট শেপে যাবো। যার পরে প্রথমে চেঞ্জ শেপ, তো চেঞ্জ শেপ থেকে আপনার যে শেপটা বর্তমানে এখানে আছে যেটা সিলেক্ট করো এটা আপনি চেঞ্জ করবেন। করার জন্য চেঞ্জ শেপে আসবেন, আসার পরে এটার পরিবর্তে আপনি কোনটা নেবেন, তো এটার পরিবর্তে ধরুন আমি কোনটা নেবো, ধরুন এটার পরিবর্তে আমি ধরুন এটা নেবো, এই যে এটা নিলাম, এটা আমি সিলেক্ট করে দিলাম, তো এটার পরিবর্তে এটা চলে আসছে, অথবা এটার পরিবর্তে আমি অন্য একটা নেই, ধরুন আবার এখানে চেঞ্জ শেপ এসে এখান থেকে ধরুন আমি কোনটা নিলাম, ধরুন আমি এটা নিলাম, তাহলে এই যেরকম আসে পড়ছে। এবার আপনার শেপ চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে এই শেপ আসার পরে কিন্তু চেঞ্জ শেপ ছাড়াও নিচে একটা অপশন দেওয়া আছে কি এডিট পয়েন্টস, আপনি এই শেপসের এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো এডিট করার জন্য আমরা এডিট পয়েন্টসের মধ্যে যদি ক্লিক করি, বাস এখন আমাদের এই যেগুলো শেপসের বিভিন্ন পয়েন্টগুলো এগুলো আপনি এখন এডিট করতে পারেন। এডিট করবেন কীভাবে, ধরুন আমি এই যে পয়েন্ট আছে এটা যদি আমরা এদিকে টান দিই, এই যে এরকম হইলো, আবার এটা যদি এদিকে টান দিই, এই যে এরকম হইলো, তারপরে যদি আমি এই যে এটা ধরে এদিকে টান দিই, এরকম হইলো, তারপরে এটা ধরেন আপনি যদি এদিকে বা এদিকে আপনার যেদিকে দরকার, আপনার যেভাবে দরকার আপনি এইভাবে এই জিনিসগুলো নিজের মতো করে আপনি এডিট করতে পারেন, মানে এই পয়েন্টগুলো শেপসের, এটাই সেই বিষয়টা। বাস, তারপরে এখন ধরেন আমরা এখান থেকে ধরেন যে এডিট শেপসের ভিতরে এইগুলো বিষয়গুলো জানলাম যে এখানে চেঞ্জ শেপ আর এডিট পয়েন্টসের বিষয়। তারপরে ড্র টেক্সট বক্স, আপনি যদি এখানে কোনো টেক্সট বক্স তৈরি করতে চান তাহলে এই যে এখানে ড্র টেক্সট বক্স থেকে টেক্সট বক্স তৈরি করতে পারেন। তাই আমি একটা টেক্সট বক্স তৈরি করি, করার জন্য এই যে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করি, করার পর এখন যদি আমি এখানে এই যে প্লাসের মতো আসলে আমি এইভাবে টান দিই চাপতে ধরে, তাহলে আমার এখানে টেক্সট বক্স তৈরি হয়ে গেলো। বাস, টেক্সট বক্স তৈরি হওয়ার পরে এই টেক্সট বক্সের মধ্যে এখন আপনি আপনার যা লেখা দরকার টেক্সট আপনি লিখতে পারেন। তাহলে আমি ধর নামটা লিখি, বাস এখন ধরুন আমি জসিমউদ্দিন লিখলাম, লেখার পর টেক্সট বক্সটা ধরুন আমি একটু বড় করি। করার পরে এই টেক্সটটাকে আপনি এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে একটু বড় করি, তাহলে বড় করার জন্য আমরা এই যে হোম ট্যাবে চলে আসি, আসার পরে এখান থেকে এই যে এখানে দিলে একটু একটু করে বড় হবে, অথবা এখান থেকে যে সরাসরি আমরা বড় করতে পারি, টেক্সটটা একটু বড় করলাম, তারপরে টেক্সটে বোল্ড ইটালি এখান থেকে টেক্সটের কালার বাস এগুলো আপনারা করতে পারেন এখান থেকে। বাস, এখন ধরুন আমরা আবার ফরম্যাটে চলে আসি, আসার পরে আমরা এখান থেকে টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সে আমরা কিছু লিখলাম। বাস, তারপরে এখানে এই টেক্সট বক্সের লেখাগুলো কিন্তু আমরা এখান থেকে এই যে ওয়ার্ডার স্টাইল থেকে এটার মধ্যে আমরা স্টাইল করতে পারি এই টেক্সট বক্সের লেখাগুলো এই যে এখান থেকে, তো আমরা এখানে আস্তে আস্তে একটু পরে, তার আগে ধরুন এখানে আমাদের এই যে টেক্সট বক্সের পরে এখানে এই যে শেপ স্টাইল, আমরা এই যে এখানে যে শেপ তৈরি করছিলাম দুইটা, এই শেপগুলোর মধ্যে আমরা স্টাইল দিতে পারি। তাহলে স্টাইল দেওয়ার জন্য আমি এখান থেকে ধরুন এই শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই শেপটার মধ্যে আমি এখানে স্টাইল দেবো, তো এখানে কীরকম স্টাইল দেবো সেটা দেওয়ার জন্য আমরা এই যে এখানে চলে যাবো, এখানে ক্লিক করবো, করার পরে ধরুন এই যে স্টাইলগুলো দেওয়া আছে, এখন আমি যদি এইটা সিলেক্ট করি তো এইরকম স্টাইল হয়ে গেলো। তারপর ধরুন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে যে আমি এই যে মাউস পয়েন্টার দিয়ে যাবো, এই করে দেখেন আমি যেটা দেবো এই যে সিলেক্ট করে দিলে হবে, আমি যেটা সিলেক্ট করলাম তো এরকম স্টাইল হয়ে গেলো। এর সাথে আপনার শেপের মধ্যে কীরকম স্টাইল দেবেন সেইটা। বাস, এখন যদি দুইটার মধ্যে আমরা একত্রে দিতে চাই তাহলে এইটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল কি প্রেস করে চাপ ধরে রেখে আমরা এইটার মধ্যে চাপ দিলাম, তা দুইটা সিলেক্ট হলো। এখন আমি এখান থেকে যে দুইটার মধ্যে একসাথে আমি ই করবো, এই চেঞ্জ করবো,
তাহলে দুইটার মধ্যে আমার একসাথে চেঞ্জ হয়ে গেল। এইভাবে একাধিক শেপ আপনি কন্ট্রোল চাপ ধরে রেখে আপনি একাধিক শেপ সিলেক্ট করে আপনার সেগুলোর মধ্যে একসাথে ইচ্ছে করলে এরকম স্টাইল দিতে পারেন। তো সেটা কিন্তু দেখলাম আমরা সিঙ্গেল অথবা একাধিক শেপ কিভাবে স্টাইল দিতে পারি। তারপর এখান থেকে ধরেন আমি বাইরে ক্লিক করার পরে এখানে শেপের বাইরে ক্লিক করার পরে স্টাইলের পরে এখন ধরেন আমরা এই যে এখান থেকে শেপের ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, আপনি এই শেপের মধ্যে আপনি কি করতে পারেন শেপটা ফিল করতে পারেন। কিরকম আমরা শেপ ফিলের দিকে এখানে আসি, ক্লিক করি, করার পর এখানে ধরেন আপনি যেখান থেকে শেপ ফিল এই যে এখানে কিরকম শেপ ফিল করবেন, এই যে আমরা এটাতে এটার দিকে ক্লিক করে এরকম হয়ে গেল। আবার এখানে যে আপনি এই যেগুলো দিতে পারেন এগুলো, তারপর এখান থেকে যে মর ফিল কালার যে আপনি কিরকম কালার দেবেন, কাস্টম কালার, স্ট্যান্ডার্ড কালার যেটা আপনার দরকার দিয়ে ক্লিক করলে এরকম হয়ে যাবে। আবার এখানে আসার পরে আমরা তো এটা ছাড়ার পরে যে পিকচার আপনি ইচ্ছা করলে এই শেপের মধ্যে পিকচার ইউজ করতে পারেন। আমি যে পিকচারে গেলাম যার পর আপনি যে তোমাদের অনলাইন নাই, এখানে নেট কানেকশন থাকলে আপনি এখানে ইন্টারনেট থেকে নিতে পারেন অথবা আমি অফলাইন থেকে নিই। তো অফলাইন থেকে ধরুন আমি একটা যে কোনো পিকচার নিয়ে আমি দেখাচ্ছি যে শেপের ভিতরে ইচ্ছা করলে আমরা পিকচার নিতে পারি। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে একটা পিকচার নিয়ে যে কোনো ধরুন এখান থেকে আমি এই পিকচারটা আমি শেপে নিব, সিলেক্ট করে ইনসার্টে দিলাম, তাহলে এই যে পিকচারটা আমার শেপের ভিতরে চলে আসছে। এইভাবে ইচ্ছা করলে আপনি শেপের ভিতরে কোনো পিকচার আপনি নিতে পারেন এই যে এখানে পিকচার অপশন থেকে। তারপরে গ্রেডিয়েন্ট আমরা ওদের যে গ্রেডিয়েন্টে গিয়ে আমরা ধরুন এই শেপের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে পারি। তো এখন যদি আপনার শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দেন আমরা যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম গ্রেডিয়েন্ট চলে আসছে, এটা আপনার করতে পারেন। তারপরে টেক্সচার, এই যে টেক্সচার দিয়ে কীরকম টেক্সচার দিবেন আমি যেটা সিলেক্ট করে দিলাম এরকম টেক্সচার হয়ে গেলো। এইভাবে আপনার কোনো শেপকে এখান থেকে কী করতে পারেন আপনার শেপ ফিলের এই কাজগুলো করতে পারেন। আমি যদি এখানে একাধিক শেপ সিলেক্ট করতাম তাহলে সবগুলো শেপের ভিতরে আমার শেপে ফিলের কাজগুলো করতে পারতাম একসাথে। তো এটা আপনি একটা শেপ সিলেক্ট করা আছে একটার মধ্যে কাজ করতেছে, এইভাবে শেপের ফিলের কাজগুলো করতে পারি। তারপর শেপের ফিলের পরে শেপের আউটলাইন, আপনার শেপ আউটলাইন কীরকম দেবেন এই যে এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে শেপের আউটলাইনে কীরকম হবে, তাহলে আমি এই শেপটা সিলেক্ট করি এটার আউটলাইন দিব। তো শেপ আউটলাইনে গেলাম, তারপর এখান থেকে এই যে আমি এটা সিলেক্ট করলাম তো এরকম আউটলাইন আছে, এই যে এরকম আউটলাইন। তারপর এখান থেকে আউটলাইনে যায় আমি যদি এই ওয়েট আমি একটু মোটা করে দিই, এই যে মোটা করে দিলে আমি জিনিসটা বুঝতে পারবো স্পষ্ট যেরকম এরকম, এটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে শেপার আউটলাইন একটু মোটা হয়ে গেছে। তারপর আবার আমি এখান থেকে যায় ড্যাশ দিয়ে দিতে পারি, এই যে ড্যাশ ড্যাশ, এই যে এরকম ড্যাশ ড্যাশ দিতে পারি, এই যে এখান থেকে আমি এটা দিলাম। তারপর এখানে শেপ আউটলাইনে যায় এখান থেকে মোর আউটলাইন কালার, আমি এখান থেকে মোর আউটলাইন কালার থেকে যে স্ট্যান্ডার্ড কাস্টম আপনার যে কালার দরকার এখান থেকে শেপের আউটলাইনের কালার দিতে পারেন। তারপর এখান থেকে যে আপনি চান যে আউটলাইনটা রাখবেন না, যে নো আউটলাইন, আমি যদি নো আউটলাইনে ক্লিক করি তার শেপের আউটলাইন চলে গেল। এইভাবে শেপের আউটলাইনের বিষয়গুলো আপনারা চাইলে শেপ ইউজ করতে পারেন। তারপর শেপ ইফেক্ট, আমরা যদি শেপ ইফেক্টে যাই আমরা শেপের মধ্যে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। তাই প্রথমে প্রিসেট, প্রিসেটের মধ্যে দেখেন আপনার মাউস পয়েন্টার এই যে চেঞ্জ করলে ধরেন যে বিভিন্ন ইফেক্ট কিন্তু চেঞ্জ হয়, এই যে এখানে আপনার যেটা দরকার সেটা আপনার এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আপনি যে শ্যাডো দিতে চান, এই যে শ্যাডোতে গিয়ে আপনার শেপের মধ্যে কীরকম শ্যাডো দেবেন, এই যে আমি কিন্তু মাউস পয়েন্টার এই যে সরাতেছি এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ইনার, তারপরে এই যে প্রসপেক্টিভ আপনার কোনটা দরকার, যেমন এটা আমি ক্লিক করলাম এই যে এরকম হয়ে গেল। এইরকম আপনার ইচ্ছা করলে এখান থেকে ইফেক্ট দিতে পারেন, শ্যাডো শ্যাডো টাইপের ইফেক্ট। তারপর আপনার রিফ্লেকশন, আপনি যদি রিফ্লেকশন দিবেন কীরকম রিফ্লেকশন দিবেন এই যে এখান থেকে আপনি দেখাইতে পারেন, যে রিফ্লেকশন হচ্ছে রিফ্লেকশন ভেরিয়েশন রিফ্লেকশন। তারপর আপনাদের রিফ্লেকশন অপশন থেকে আপনি যে এখানে অপশন থেকে যে এখান থেকে আপনি ইচ্ছা করেন নিজের মতো দিতে পারেন, সেগুলো হচ্ছে আপনার রিফ্লেকশনটা কীরকম থাকবে শেপে সেটা আপনি দিতে পারেন। তারপরে গ্লো, আপনি চাইলে গ্লো ইউজ করতে পারেন, আপনি কীরকম গ্লো দেবেন এখান থেকে মোর গ্লো কালার থেকে এখান থেকে কালার দিতে পারেন গ্লোর। তো অপশনগুলো দেওয়া আছে, আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম তো এইরকম গ্লো হলো আমার এই শেপটার মধ্যে। তারপরে গ্লোর পরে আরো দেওয়া আছে যে সফট ইস, আপনার এখান থেকে সফট ইস এসে এই ধরেন এরকম নিলে যেরকম এরকম আপনার যেরকম দেবেন ক্লিক করলে এরকম হয়ে যাবে। তারপরে বিবেল, আপনার এখান থেকে যে বিবেল এই যে আমরা এই যে বিবেল দিলে এরকম হইতেছে, আমি এটা দিলাম এরকম বিবেল হলো আমাদের শেপের মধ্যে। তারপর এখান থেকে যে বিবেলের পরে থ্রি ডি রোটেশন, আমরা তাহলে যেরকম থ্রি ডি রোটেশন ব্যবহার করতে পারি, এই যে এরকম বা যেরকম আপনার যেটা দরকার তখন আমি এটা দিলাম, তো এই যেরকম থ্রি ডি রোটেশন হয়ে গেল। তো এই যে এখন শেপ ইফেক্ট থেকে আপনার শেপের মধ্যে কীরকম ইফেক্ট দিবেন তাকে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা আপনি আপনার শেপে দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম। এবার হচ্ছে আমাদের এখানে অর্ডার স্টাইল, তাহলে অর্ডার স্টাইলের বিষয়টা কি, আমাদের এখানে শেপে কিংবা আমাদের এই যে টেক্সট বক্সের মধ্যে আমাদের যে লেখাগুলো থাকবে যে টেক্সটগুলো থাকবে তার ভিতরে আমরা স্টাইল করতে পারি। যখন এই শেপটার ভিতরে আমরা কিছু লিখি, ধর শেপে এখানে ক্লিক করা আছে, এখন ধর আমি এখানে আমার নামটা লিখি, নামটা লেখলাম, লেখার পরে এই লেখাটা এখানে আমি ধরুন একটু সিলেক্ট করে একটু বড় করে নিই যাতে আমাদের কাজটা করার সুবিধার্থে, ধর আমি এখানে এই লেখাটাকে ধরুন আমি এতটুকু বড় করলাম। এটা বড় করার পরে এখন ধরুন আমি এদিকে টান্দা একটু বড় করে শেপটা ধর বড় করলাম, করার পরে এখন এই শেপের মধ্যে আমার এখানে যে লেখাগুলো থেকে ফরম্যাটে আসে আমরা এখন এখান থেকে যেই শেপটা আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করা আছে এর ভিতরের আপনি এই যে আমরা যদি অর্ডার স্টাইল আপনি কীরকম দেবেন, আমি ধরুন এই যে এটা সিলেক্ট করলাম এরকম হয়ে গেলো, আবার এটা সিলেক্ট করে এরকম, এটা সিলেক্ট করে যেরকম, এখন এটা সিলেক্ট করে দিলাম, এখন ধরুন এই যে এখানে আমার নামটা কিন্তু এই যেরকম হয়ে গেছে দোষের মধ্যে এরকম স্টাইল হয়ে গেলো। সেম এখন যদি আমি টেক্সট বক্সেরটা সিলেক্ট করি, আমি টেক্সট বক্সেরটা ধরুন সিলেক্ট করি, টেক্সট বক্সের লেখাগুলো সিলেক্ট করি,
করার পর আমি যদি অর্ডার স্টেট আসি, আসার পর আপনি কিরকম স্টেট দেবেন, এই যে আমি যেটা যাবো এখানে সিলেক্ট করতেছি, এরকম এরকম সিলেক্ট করলাম, এরকম হয়ে গেল। এখান থেকে আমরা এরকম কিন্তু অর্ডার স্টেট করতে পারি, এটা আমরা করলাম। তারপরে এখানে যদি আমরা এই দিকে আসি, এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেন আপনি এখানে আমরা যেরকম কালার দেবো, এই যে এরকম কালার দিলাম এরকম হবে। আবার যদি এখানে যে গ্রেডিয়েন্টে যে আমরা কীরকম দিবে, যে গ্রেডিয়েন্টের মধ্যে কালার দেওয়া সেরকম দিতে পারেন। তারপরে যে মোর ফিল কালার দেয়, এখান থেকে আমরা আরও ফিল কালার দেওয়া আছে, আপনার যেইটা পছন্দ সেটা দিয়ে ওকেতে ক্লিক করলে ওইরকম ফিল কালার হয়ে যাবে। তাহলে এই যে এখানে অপশন থেকে আপনি এগুলো দিতে পারেন। তারপরে ধরুন আমরা এই যে আবার এখানে আসি, এখানে আসার পরে এখান থেকে করতে পারেন, এই যে এখানে অপশন দেওয়া আছে, এই যে এখানে কালার। তারপরে যে আপনি যে ওয়াইট চান লেখার মধ্যে, আপনি যে লেখাগুলোর মধ্যে ওয়াইট বাড়াবেন, আমি এরকম দিলাম, এই যে একটু ওয়াইট বাড়লো। সেম এটার মধ্যে ধরুন আমরা এই লেখাগুলোর মধ্যে একটু ওয়াইট বাড়াই, সিলেক্ট করে আমরা যদি এখানে যাই, যার পরে এই যে ওয়াইট, আমরা এই যে এই ওয়াইটটা দিলাম এতটুকু, এই ধরুন এতটুকু ওয়াইট কিন্তু আমাদের বাইরে গেল লেখার মধ্যে। সেগুলো কিন্তু আপনারা করতে পারেন এখান থেকে, এই যে এখান থেকে যায়। তারপর আপনার ড্যাশ দিতে পারেন, আমরা ড্যাশ ড্যাশ দিলাম, তো ড্যাশ ড্যাশ আমরা যাই, এই যে ড্যাশ ড্যাশে যে আমরা এখান থেকে এই যে এরকম ড্যাশ ড্যাশ দিলাম, তাই লেখার মধ্যে অনেক ড্যাশ ড্যাশ হয়ে গেল, লেখাটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন এইভাবে আপনারা এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। এগুলো আপনার একটু ক্লিক করে প্র্যাকটিস করুন, তাহলে ইজিলি করতে পারবেন। তারপরে আবার এখানে যাওয়ার পরে এই যে এখানে ধরুন এই লেখার মধ্যে আপনি যে শ্যাডো দিতে পারেন, লেখার মধ্যে শ্যাডো দিবেন, তারপরে রিফ্লেকশন দিবেন, এই যে ক্লিক করলাম এই লেখার মধ্যে রিফ্লেকশন চলে আসছে। তারপর আবার এখানে যে লেখার মধ্যে বিবেল গ্লো থ্রিড রোটেশন, আমরা থ্রিড রোটেশন দিই, ধরুন কোনটা দিলাম, ধরুন এটা দিলাম, তাহলে আমাদের এই লেখাগুলোর মধ্যে থ্রিড রোটেশন চলে আসছে। সেমভাবে আমরা যদি এই লেখার মধ্যে দিতে চাই, এখানে লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে এই যে আবার এখানে চলে আসবো, আসার পরে এই যে অপশন আপনি যেটাই দেন, আমি কী করবো ধরুন এখান থেকে ট্রান্সফর্ম দিব, ট্রান্সফর্ম দিব এই লেখার মধ্যে, তাহলে আমি এই যে লেখাটা এখানে কোনটা দিব, এই যে এটা এরকম হইতেছে, আবার এটা দিয়ে এরকম, এটা দিয়ে এরকম, কিংবা আমি যে এটা দিই এই যে এরকম হইতেছে, আবার এটা দিয়ে এই দেখেন এরকম, এখন এটা আমি ক্লিক করি, তাহলে লেখার মধ্যে এরকম ট্রান্সফর্ম হয়ে গেল, এই যে এরকম হয়ে গেলো। তাহলে এই এখান থেকে যে আমরা ট্রান্সফর্ম হয়ে যাই, আমার লেখার মধ্যে যেইটা কোনো ট্রান্সফর্ম দরকার এখান থেকে দিতে পারি। তারপরে যে অন্য অপশনগুলো আছে এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, করলে আপনার শেপে কিংবা টেক্সট বক্সে যেখানে আপনার এই লেখাগুলো থাক না, টেক্সটগুলো থাক না কেন, তার ভিতরে আপনার এখান থেকে এই যে অর্ডার স্টাইল পাশাপাশি এই যে বিষয়গুলো যেগুলো দেখালাম এগুলো আপনারা এই বিষয়গুলো করতে পারেন। বাস এগুলো আমরা দেখলাম। বাস তারপর এখানে এই যে পাশে আমাদের টেক্সট, এখান থেকে অপশন থেকে আমাদের টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, ক্রিয়েট লিঙ্ক, এই কাজগুলো করতে পারি আমরা। তাহলে এখানে এই টেক্সট ডিরেকশনের বিষয়টা দেখার জন্য ধরুন আমরা এই যে টেক্সটটা যেটা আছে এটাকে ধরুন আমরা একটু নর্মাল অবস্থায় নিয়ে আসি, আবার এটা সিলেক্ট করে এখন এখান থেকে ধরুন আমরা কী করি, এগুলো লেখাগুলোকে অটোমেটিক, তারপরে এখান থেকে ধরুন আমরা এটাকে আবার এখান থেকে নো আউটলাইন উঠাই দিলাম, তারপরে এখান থেকে আমরা স্টাইলটা ধরুন দেখি নর্মাল রাখলাম, বাস নর্মাল অবস্থা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখান থেকে এই টেক্সটের ডিরেকশনটা, মানে টেক্সটটা কোন ডিরেকশনে থাকবে, আমি টেক্সট ডিরেকশনে যাব, যার পরে আমি যদি এখানে এটা দিই 90 ডিগ্রি, এখন যদি আমি এটা দিই ধরুন এটা একটু বড় করে নিই টেক্সট বক্সটা, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে করতে। এখন এই টেক্সট বক্সটা একটু আমরা বড় করে নিলাম, বড় করার পরে এখন এটার ভিতরের যে আমরা কি এই টেক্সট ডিরেকশনের বিষয়টা, তাহলে আমরা টেক্সট ডিরেকশনের বিষয়টা ধরুন দেখার জন্য প্রথমে টেক্সট আমরা সিলেক্ট করে নিই, করে টেক্সট ডিরেকশনে যে এখন যদি আমি এটা দিই তাহলে এরকম ডিরেকশন হলো, আবার এখানে যদি আমি এটা দিই এরকম হয়ে গেল, আবার ডিরেকশন আমি এটা দিলে এই যে এরকম যেটা থাকে, মানে টেক্সটের ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে পারেন, আর সেটা উপরে বামে ডানে যেদিকে ডিরেকশন চেঞ্জ হবে। তারপরে অ্যালাইন টেক্সট, এটার অ্যালাইনমেন্ট টেক্সটটা আপনি কীভাবে রাখবেন, আপনি যদি মিডলে দিই মিডল পয়েন্ট, মিডলে দিলাম টেক্সটটা মিডলে থাকবে, তারপর আমি যদি এখানে বোটমে দিই টেক্সট নিচে চলে আসছে, আমি টপে রাখলাম টপে, বাস এই রয়েছে আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট। তারপর এখানে ধরুন আমাদের ক্রিয়েট লিঙ্ক, আমরা ইচ্ছে করলে এখানে একটা লিঙ্ক তৈরি করতে পারি, যে লিঙ্ক তৈরি করার বিষয়টা কি, আমার এই যে টেক্সট বক্সে লেখা আছে এখন ধরে আমি অন্য একটা টেক্সট বক্স তৈরি করে তার ভিতরে আমি এখানে এটার সাথে অন্য টেক্সট বক্সে লিঙ্ক করাবো, কীরকম যেমন এখানে আমি এই যে ড্র টেক্সট বক্সে গেলাম, যার পরে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক টেক্সট বক্স আমি তৈরি করলাম, করার পরে এখন এই টেক্সট বক্সে আমি ক্লিক করি, করার পরে এখন আমি কী করবো যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, করার পরে এখন এই টেক্সট বক্সের সাথে এই টেক্সট বক্সে লিঙ্ক করাবো, তাহলে আমি এখানে এখানে এই যে টেক্সট বক্সের মধ্যে ক্লিক করলাম হলো না, তাহলে আবার কী করতে হবে, এখান থেকে ধরুন আমি এই যে এখানে এই অবস্থায় যাই, এখন কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তাহলে লিঙ্ক যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কী হলো, এখন এই যে এখানে ব্রেক লিঙ্ক চলে আসছে, এখন এই টেক্সট বক্সের সাথে এই টেক্সট বক্সে লিঙ্ক হয়ে গেছে, যখন লিঙ্ক হয়েছে তখন এখানে ব্রেক লিঙ্ক হয়েছে, এখন ইচ্ছা করলে আমি লিঙ্কটা আবার ব্রেকও করতে পারি, ব্রেক লিঙ্কে ক্লিক করলে এর সাথে লিঙ্কগুলো ব্রেক হয়ে যাবে। এখন লিঙ্ক যখন হলো তখন এখানে যদি আমি ধরুন লিখি, এখানে আমি টেক্সট বক্সে লিখতেছি, এই ধরুন আমি এই টেক্সট বক্সে যদি লিখতেছি, আমার এই টেক্সট বক্সের মধ্যে লেখা হইতেছে, এই যে এখানে লিখতেছি এখানে লেখা হইতেছে, আবার এখানে ধরুন আমি নিজ দিকে আসি, এই যে আমি কিন্তু এখানে লেখা হইতেছে, তাহলে এর সাথে লিঙ্ক হয়ে যাওয়াতে এই টেক্সট বক্সে কাজ করতেছে, এর আমার কিন্তু এই টেক্সট বক্সে কাজ হয়েছে, কারণ এর সাথে লিঙ্ক আপ করা আছে, এই কারণে এর সাথে আমি যদি কিছু লিখি তখন এইটার মধ্যে ওই লেখাটা কাজ করতেছে। এখন আবার যদি আপনি এই লিঙ্কটা ব্রেক করতে চাই, আমি এই যে ব্রেক লিঙ্কে ক্লিক করলে এখন কিন্তু ব্রেক হয়ে গেল, এখন এই টেক্সট বক্সে কোনো লেখা নেই, শুধু এই টেক্সট বক্সে লেখা আছে, এটা লেখা আছে,
এটা হচ্ছে আমার এখানে ক্রিয়েট লিংকের বিষয়টা, সেটা আমরা চাইলে এক টেক্সট সাথে আরেক টেক্সটের বা একাধিক টেক্সটের, আর সেটা একটা টেক্সটে লেখা থাকলে অন্য টেক্সটগুলো আমার ব্ল্যাঙ্ক টেক্সট থাকতে হবে, ব্ল্যাঙ্ক টেক্সট থাকলে সেই ক্ষেত্রে এই টেক্সট বক্সের সাথে অন্য টেক্সটগুলো আমরা লিঙ্ক করা দিচ্ছে করে কাজ করতে পারি। তারপর কীভাবে আমরা ব্রেক লিঙ্ক করতে পারি সেটা তো দেখলাম, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে কি পজিশন, এখানে হচ্ছে গিয়ে পজিশন, আপনি আপনার যেখানে শেপটা থাকবে বা টেক্সট বক্স থাকবে সেটার আপনার পজিশন আপনি চেঞ্জ করতে পারেন। তো এই পজিশনের বিষয়টা দেখার জন্য আমরা কি করি, ধরুন আমরা এগুলো একটু ডিলিট করে দিয়া আমরা ধরুন এই শেপগুলো ধরুন আমরা কি করি এটা ডিলিট করে দিলাম, এই শেপটা ধরুন সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম, আমরা এই টেক্সট বক্স ডিলিট করে দিলাম, এটা ধরুন আমরা ডিলিট করে দিলাম। এখন ধরুন আমরা এখান থেকে শুধু এই শেপটা ধরুন রাখলাম, তো অথবা আমরা নতুন করে শেপ তৈরি করে নিই কাজটা দেখার জন্য। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা একটা ডকুমেন্টের আমরা নিয়ে নিয়ে আসি, এখান থেকে যাইয়া ধরেন আমি কি করি ওপেনে যাইয়া ব্রাউজে গেলাম, তারপরে আমি একটা যে কোনো একটা ফাইল ওপেন করে নিই কাজটা বোঝার সুবিধার্থে। এখান থেকে ধরেন আমি ওয়ার্ডে যাইয়া আমি যে কোনো একটা ধরেন আমি এখান থেকে কোনটা ধরেন আমি এখান থেকে যাই এটা, এই ফাইলটা ধরেন আমি ওপেন করলাম। করার পরে এখন ধরেন আমি এখানে টেক্সট আমি কি করব একটা শেপ নিয়ে আসি, ইনসার্টে যাইয়া শেপে যাইয়া ধরেন আমি এখান থেকে এই শেপটা ধরেন আমি নিলাম, এই শেপটা নিলাম, এই শেপটা নিলাম। নেওয়ার পর এখন আমি এই ফরম্যাট থেকে আমি বলছি কোনটা দেখবো যে এখান থেকে আমাদের এই যে পজিশনের বিষয়টা, তাহলে এই পজিশনের বিষয়টা এখন শেপটা বর্তমানে এখানে আছে, আমি যদি এখানে যে পজিশনে যাই এখান থেকে ধরেন আমি এই যে এখানে যাই তাহলে আমার কি হলো এখানে আমার এই যে উইথ টেক্সট পজিশন, আমার বাই ডিফল্ট কিন্তু এই যে এটা যেটা ইন লাইন উইথ টেক্সট এটা কিন্তু আমার ডিফল্ট থাকে, যেটা আমি শুরুতে নিয়েছি এটা কিন্তু ডিফল্ট থাকে। এখন ধরুন যে এখান থেকে আমি পজিশন থেকে যাই এই যে এখানে দিলে কিন্তু আমার কোথায় আছে আমার টপে বাম পাশে, এটা দিলে আমার টপে মিডলে চলে আসবে, এটা দিলে টপে ডান পাশে, এটা দিলে কিন্তু আমার কি এখানে ধরুন আমার কোথায় আসতেছে আমার এই পেজের, আমার এই পেজের আমার কি কোথায় মধ্যখানে লেখার মধ্যখানে। আমি যখন জুমটা একটা ছোটো করে নিই তাহলে আমার দেখতে সুবিধা হবে, এই ধরুন আমি জুমটা ছোটো করে নিলাম আমার কাজটা বোঝার সুবিধার্থে। এখন পজিশন হচ্ছে আমি যদি এখানে যাই ধরুন আমার কিন্তু সেন্টারে লেফটে, সেন্টারে মিডলে, সেন্টারে রাইটে, এটা দিলে আমার এই ধরুন আমার কিন্তু পেজের একবার নিচে, এই যে পেজের নিচে চলে আসছে, পেজের নিচে সেন্টারে, পেজের নিচে লেফটে আমার কিন্তু শেপটা দেখাইতেছে, তাহলে আবার এটা দিলে উপরে, এই যে উপরের মধ্যে এখানে ডানে, এটা হচ্ছে আপনার আপনার এই টেক্সটগুলার মানে পেজের টেক্সটগুলার মধ্যে আপনার পজিশনটা কোন জায়গায় থাকবে, আপনার শেপটা কোন পজিশনে থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে এখন আমরা এই পজিশনের বিষয়টা ধরুন আমরা ধরুন কোথায় সেন্টারের মধ্যে এখানে রাখলাম, তারপর এখানে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট দিলে এখানে কি কাজটা করবে তাহলে আমরা একটু এখন বড় করে নিই, বাস বড় করে নিলাম, বাস এখন জুমটা একটু বড় করার পরে এখন এই অবস্থায় আছে। আমি যে র্যাপ টেক্সে যাই যাওয়ার পরে এখন আমি কি এই যে টপ অ্যান্ড বটম এটা দিলে কি আমাদের এই শেপটার উপরে নিচে লেখাগুলো আছে, আবার যদি এটা থ্রোতে এরকম, টাইট দিলে এরকম, আমরা স্কোয়ার দিলে এই যে এরকম, তারপর এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমাদের টেক্সটগুলোর উপরে শেপ থাকবে, বিহাইন্ড টেক্সট দিলে আমাদের টেক্সের নিচে শেপটা চলে যাবে, তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে এই যে র্যাপ টেক্সের বিষয়গুলো। বাস তারপর ধরুন আমরা যদি এখানে আসি অ্যারাঞ্জের মধ্যে আমাদের এখানে কিছু বিষয় দেওয়া আছে, এটা কি ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, তো এই বিষয়টা দেখার জন্য এখানে ধরুন আমরা এখানে আমরা আরও একাধিক শেপ নিয়ে নিই, তো নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে ধরুন আমি কি করি এই শেপটা নিলাম, তারপরে এখান থেকে যাই আমি আরেকটা শেপ নিই, ধরুন এখান থেকে আমি এই শেপটা নিলাম, তাই তার তিনটার মধ্যে তিন শেপ আমরা তিনটা কালার করে নিই, তাহলে আমাদের কাজটা করতে আরো ইজি হবে। এখানে যাই ধরুন আমি এটার মধ্যে আমি এই কালার দিলাম, দেওয়ার পর এই যে তিনটা শেপ আছে তিনটা শেপের মধ্যে মনে করুন আমি এইভাবে তিনটা শেপ রাখলাম, আমি ধরুন তিনটা শেপ এইভাবে রাখলাম, তো রাখার পরে এই তিনটা শেপ আমি এইভাবে রাখলাম, রাখার পর আমি এই যে নিচের শেপটা, এই যে নিচের শেপটা যেটা আছে এটা ধরুন আমি সিলেক্ট করা আছে, এই নিচের শেপটা সিলেক্ট করলাম। করার পরে এখন নিচের শেপটা যদি আমি এই মিডলের শেপের উপর আনতে চাই তাহলে আমি কী দেবো, এখান থেকে এই যে ব্রিং ফরওয়ার্ড দিলাম, তাহলে কিন্তু এখন কী চলে আসছে আমার যে এই যে নিচের শেপটা এই মিডলের শেপের উপরে চলে আসছে, আবার যদি নিচে নিতে যাই তাহলে এই যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আবার চলে গেল, আমি একটু এদিকে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। নিচের শেপটা সিলেক্ট করলাম, আমি ব্রিং ফরওয়ার্ড দিলাম, নিচেরটা উপরে চলে আসছে, আবার স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আবার যদি এখান থেকে আমি কী করি এই যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, কোনটা ক্লিক করলাম স্যান্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি, আবার ধরেন এরকম হয়ে গেছে। এখন যদি চাই যে এই যে সবার যে নিচেরটা আছে আবার আমি এখানে ধর সবার নিচে যেটা আছে সবার নিচেরটা আমি সবার উপরে নিয়ে আসবো, তাহলে এখান থেকে যে আমি এই যে এখানে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিলে তার নিচের শেপটা সবার উপরে চলে আসছে, আবার এটা আবার সবার নিচে নিয়ে যাবো, তাহলে এই যে এখানে যে আমি কি স্যান্ড টু ব্যাক দেবো সবার নিচে চলে গেল। বিষয়টা আমি আরেকবার দেখাচ্ছি, তো সবার নিচেরটা উপরে নিয়ে আসতে গেলে সবার আপনি কী করবেন এই যে ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসবে, আবার যদি আমি এখান থেকে যে স্যান্ড টু ব্যাক দিই সবার নিচে চলে যাবে, কিন্তু শুধু যদি মিডলেরটার উপরেটা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে যে আমরা কি এই যে ব্রিং ফরওয়ার্ড দিলে শুধু একটার উপরে আসবে,
আবার এটা দিলে এই যে কোনটা আবার এই যে এটা দিলে সেন্ড ব্যাকওয়ার্ড দিলে আবার নিচে চলে যাবে এটা হচ্ছে আমাদের এখানকার বিষয়টা যদি আপনার একাধিক শেপ থাকে সেই ক্ষেত্রে এইভাবে আপনারা সেন্ড ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড ইউজ করতে পারেন এটা আমরা দেখলাম তারপরে ধরুন এখান থেকে আমরা এই যে এখানে আসলে আমাদের এখানে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট আরেকটা অপশন দেওয়া আছে এখানে আমাদের সেন্ড বিহাইন্ড টেক্সট এই দুইটা অপশন কিন্তু অলরেডি আমরা এই যে এখান থেকে করছি এই যে এখানে এখানে দেওয়া আছে অথবা আমরা যদি এই যে এখানে যাই এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এখানে কাজটা করে কি যেমন আমি এই শেপটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যদি আমরা এখান থেকে কিংবা এই যে এখানে যাই যার পরে এখানে গেলে আমাদেরকে বিহাইন্ড টেক্সট এখানে যদি আমরা ক্লিক করি আমাদের টেক্সট নিচে চলে গেছে আবার যদি আমরা এটা ইন ফ্রন্ট অফ টেক্সটে যাই টেক্সটের উপরে চলে আসছে এই সেম বিষয়টা ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি এই যে এখান থেকে তাহলে এখানে দিলে এই যে আমাদের টেক্সটের উপরে অলরেডি আছে যদি টেক্সটের নিচে নিতে যাই তাহলে এখানে যে এই যে সেন্ড বিহাইন্ড টেক্সট এখানে যদি আমরা ক্লিক করি টেক্সট নিচে চলে গেছে আবার উপরে আসতে গেলে আমরা এই যে এখান থেকে নিয়ে আসতে পারি এখান থেকে যে কাজটা করতে পারি বা আমরা এই যে এখান থেকে যে কাজটা করতে পারি ইন ফ্রন্ট অফ টেক্সট সেম কাজটা আমরা এই যে এখানে যাই ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করলো মানে সেম ভাবে আমাদের টেক্সটের উপরে আমাদের এই শেপটা চলে আসবে মানে এটা হচ্ছে আমাদের এখানকার এই যে বিষয়টা এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে পাশাপাশি আমাদের এই যে এখানে ক্লিক করলে এখানে দেওয়া আছে মানে এটা হচ্ছে লেআউট অপশন তো এই বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে করতে পারি বাস এটা আমরা দেখলাম তারপরে এখান থেকে আমাদের সিলেকশন পেন আমরা সিলেকশন পেনে ক্লিক করলে আমাদের এখানে সিলেকশন পেনের মধ্যে এখানে আমরা তিনটা শেপ তৈরি করা আছে তিনটা শেপের যে তিনটা শেপ তৈরি আসছে এখন এখান থেকে যদি মনে করেন আমরা কি করি এই তিনটা শেপ আবার এইভাবে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই যে নিচের শেপটা সিলেক্ট করা আছে নিচের শেপটা এই যেটা সিলেক্ট আমরা এটা যদি দিই এটা সিলেক্ট এটা দিলাম এটা সিলেক্ট যেটা সিলেক্ট করে এটা সিলেক্ট আছে এখন নিচের শেপটা সিলেক্ট করা আছে এই নিচের শেপটা যদি আমি এই শেপের উপরে নিতে যাই তাহলে আমরা যদি এই যে এটা আমার এখানে সেন্ড ব্যাকওয়ার্ড আর একটা আছে কি ব্রিং ফরওয়ার্ড আমি যদি এটা দিই এই যে এটা দিলাম এই যে এটা দিলাম নিচে আসে আমি যদি এটা দিই তাহলে এই ধরনের উপরে চলে আসছে এই যে উপরে চলে আসছে আবার যদি আমি এটা দিই এই যে উপরে চলে আসছে আবার এটা দিয়ে এরকম আবার এটা দিয়ে এই যে এরকম চলে আসতেছে মানে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা আমার এখান থেকে যখন উপর নিতে যায় এখানে কিন্তু আমার শেপটা উপর নিতে চলে আসে আপনি একটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন তারপর যদি আপনি চান এখান থেকে হাইট করে দেবেন সবগুলো হাইট ওলা দিলে সবগুলো হাইট হয়ে গেল আবার শো ওলা দিবে সবগুলো চলে আসলে এটা হচ্ছে সিলেকশন প্যানের বিষয়টা বাস এটা আমরা দেখলাম বাস তারপর এখানে আমরা একটা শেপ সিলেক্ট করার পরে আবার এখানে আসি আসার পরে এখান থেকে ধরুন এই বিষয়গুলোর পরে এখানে অ্যালাইনের অপশন দেওয়া আছে অ্যালাইন তো এখানে আমাদের এই শেপগুলোর অ্যালাইনমেন্ট আমরা সেট করতে পারি এখন ধর আমরা যে তিনটা শেপ এইভাবে রাখলাম এখন এইভাবে রাখলাম রাখার পরে এই তিনটা শেপ আমরা ধরুন যে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করলাম করার পরে এখন যদি আমি অ্যালাইনে যাই যার পরে এখন আমরা যদি এখানে কি করি লেফট দিই লেফট দিয়ে আমরা কাজটা করার জন্য কি আমরা যদি এই শেপগুলো এইভাবে রাখতে হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা এখানে এই শেপটা এইভাবে রাখলাম এখন এই শেপটা ধরুন এইভাবে রাখলাম রাখার পরে তিনটা শেপ আমরা কন্ট্রোল চাপে ধরে সিলেক্ট করলাম এখন অ্যালাইনে যাই যদি আমরা অ্যালাইন লেফট দিই তাহলে এই যে লেফট দেখে আমাদের সবগুলো শেপের মানে সমান হয়ে গেল আবার যদি আমি এখন কী করি সেন্টার দিই তাহলে মিডলে সবগুলো চলে আসছে আমি যদি রাইট দিই রাইট দিলে সবগুলো ডান দিকে সমান বাম দিকে সমান ডান দিকে সমান তারপর যদি এখান থেকে আমরা টপ মিডল বটম দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখন এই শেপগুলোকে আমরা যদি এইভাবে এখানে তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে এখন আমরা তিনটা কন্ট্রোল হিসাবে ধরে রেখে আমরা এখান থেকে তিনটা শেপ সিলেক্ট করলাম বাস করার পরে এখন অ্যালাইনে দিয়ে যদি আমরা এখান থেকে টপ দিই তিনটা শেপের উপর দিকে আমাদের সমান হয়ে গেল আবার যদি আমরা এখান থেকে মিডলে দিই তাহলে মিডলে দেখেন এখন কিন্তু ঠিক আছে আবার যদি আমরা এখান থেকে বটম দিই তিনটা শেপের নিচের দিকে আমাদের সমান উপর দিকে সমান না এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা তারপর এখানে যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি তো এগুলো কি কাজ করে এখন যদি মনে করেন আমরা এই যে এইভাবে রাখলাম আমরা শেপটা এইটা এতটুকু রাখলাম আর এটার গ্যাপ এতটুকু এই যে তিনটা এটা একটা এতটুকু গ্যাপ এতটুকু গ্যাপ আমরা চাই যে গ্যাপটা সমান থাকবে মানে স্পেসটা সমান থাকবে তাহলে তিনটা শেপ আমরা সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনে যাই কী করি এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলাম তাহলে হরিজন্টালিভাবে এই স্পেসটা এই স্পেসটা কিন্তু সমান আছে এবার ভার্টিক্যালি করতে গেলে কী করতে হবে সেমভাবে আপনারা এইভাবে নিচ দিকে রাখবেন আমরা এটার তাহলে কী রাখলাম এই যে এটার এতটুকু গ্যাপ এটার এতটুকু গ্যাপ মানে তিনটার স্পেস সমান রাখবো তিনটা সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনে যাই এখানে হরিজন্টালি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করি তাহলে ধরুন এই স্পেসটা মানে দুইটার গ্যাপটা সমানই আছে এইভাবে এখান থেকে অ্যালাইনের এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল ভার্টিক্যালি করতে পারি তারপর এখানে যে আরও অপশন দেওয়া আছে অ্যালাইন টু পেস্ট অ্যালাইন টু মার্জিন এগুলো আপনারা ধরুন এখান থেকে একটু ক্লিক করে প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন তারপরে এই যে ভিউ গ্রিড লাইন্স আমরা গ্রিড লাইন্স দিতে পারি গ্রিড লাইন্সের বিষয় দেওয়া আছে আবার উঠাইতে গেলে এখান থেকে ক্লিক করবেন উঠে দেবো তারপরে আপনারা এখান থেকে যে গ্রিড লাইন সেটিং করতে পারেন তো এই বিষয়গুলো দেওয়া আছে আপনি একটু প্র্যাকটিস করলে করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের এখানে অ্যালাইনমেন্টের বিষয়গুলো তারপর এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে গ্রুপ এখন যদি মনে করেন আমরা কী করি এখান থেকে একটা আমরা শেপ সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে ধরুন এটা এভাবে ঘুরে দিচ্ছি একটা একটা রোটেট হয়ে যাচ্ছে এটা আমরা যেটা করতেছি রুটেট 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 অপশন কিন্তু নিচে দেওয়া আছে রুটেট এখন এটা আবার যদি এই রুটেট অপশনটা আমরা যদি এই যে এখানে যাই এখান থেকে করতে পারি এই যে
এখানে যে এই যে রোটেট হয়ে যাচ্ছে, আপনি যেভাবে করবেন রোটেট হয়ে যাচ্ছে, যে হইতেছে এটা, কিন্তু আমরা একটা পিকচারের মধ্যে রোটেট করতেছে পারতেছে এইভাবে। এখন মনে করেন যে যদি আমরা এখান থেকে একাধিক পিকচার আমরা করতেছি, সেক্ষেত্রে আমাদের এটা গ্রুপ করে নিতে হবে। যেমন এইটা এইটা কন্ট্রোল কিতে সিলেক্ট, আমরা সিলেক্ট করতেছি, আবার এটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করার পর তিনটা আমরা গ্রুপ করব। গ্রুপ করার জন্য এই যে গ্রুপের আমরা এখানে ক্লিক করব, তারপর আবার এই যে গ্রুপে ক্লিক, এখন তিনটা গ্রুপ হয়ে গেল। হওয়ার পর এই তিনটা আমরা এখন একসাথে এই যেভাবে আমরা রোটেট করতে পারতেছি, যে এখন যদি আমরা এই যেভাবে এখন এই যে এইভাবে হইতেছে, আবার এইভাবে এইভাবে তিনটা একসাথে যাচ্ছে, সেম ভাবে আমরা রোটেটে যাই, আমরা এখানে যে এইভাবে এখানে যে এইভাবে, মানে তিনটা একসাথে কাজ করতেছে এখানে, যেহেতু তিনটা আমরা এখানে গ্রুপ করছি। তাই গ্রুপ করার পর আমরা যদি এইভাবে সাইজ ছোট বড় করি, তাহলে তিনটা কিন্তু আমাদের একসাথে সাইজ ছোট বড় হবে, যেহেতু গ্রুপ করা, এই কারণে রোটেট হবে একসাথে, ছোট বড় হবে একসাথে। আবার আগের অবস্থা নিতে গেলে গ্রুপে যে আমরা কি করব, আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক, বাস এখন ধরো তিনটা আবার আগের মতো আলাদা হয়ে গেলো, যে আলাদা আলাদা হয়ে গেল। এখন আমাদের যা কিছু করবো রুটেড সাইজ ছোট বড় করবো সবগুলো আলাদা হবে। তারপরে এই যে একটা অপশন দেওয়া আছে, এটা দিয়ে আমরা এইভাবে এই যে এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি, এই যে এটা দেওয়া আছে এটা দিয়ে এইভাবে। তারপরে এগুলো তো আমরা জানি সাইজ ছোট বড় করা, এগুলো তো এই বিষয়গুলো আমরা একটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে করতে পারবেন। তারপরে এখন আপনি কোনো শেপ আপনি যদি চান এখান থেকে কী করবেন, এই যে আপনি এটা সাইজটা ছোট বড় করবেন, এগুলো আমরা এইভাবে করতে পারি। অথবা এই যে এখান থেকে এটা হচ্ছে আপনার হাইট, এটা হচ্ছে উইথ, আমরা এটা দিলে যে হাইটটা বাড়বে, এটা দিলে হাইট কমবে, এটা দিলে আমাদের উইথটা বাড়বে, এটা দিলে আমাদের উইথটা কমবে। তাহলে এখান থেকে কাজগুলো করতে পারেন। তারপর আপনার এখান থেকে এই যে আপনি যে এখানে যান, তারপরে আপনার এই যে এখান থেকে সাইজে গিয়ে এই যে অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা করতে পারেন। এই যে এখান থেকে আপনি যদি এটা করেন, এই যে এখানে আপনি বাড়াইতেছেন, আপনার ধরেন এখানে বাড়াইতেছেন, এই যে আপনার হাইট এখানে বাড়তেছে, আপনি এখানে বাড়াবেন, এখানে বাড়তেছে, আবার যদি এখানে উইথ এখানে বাড়ান, তাহলে উইথ এই যে এখানে বাড়বে। কিন্তু আপনি লক এক্সপেক্টেশন টিক মার দেন, টিক মার দেন, তখন আপনার এই যে এক জায়গায় করবেন, তখন কিন্তু সব জায়গায় কমতেছে বাড়তেছে, মানে এই যে সব জায়গায় আপনি ধরেন কমাবেন সব জায়গায়, কারণ এক্সপেক্টেশন দিলে হাইট উইথ সব জায়গায় একসাথে কি করবে, কাজটা করবে, সেই কাজটা করবেন। ওকেতে ক্লিক করলে এই যেটা হলো, মানে আপনার যদি এক্সপেক্টেশন কোনটা, এই যে এটা টান দিলে আমাদের যখন সব দিকে কমে পারে এই কাজটা করে আর কি, আর আমাদের যদি এই যে এক্সপেক্টেশন টিক মার দেওয়া না থাকে, তখন আমরা এই যে এই কাজটা করে, যখন এটা উইথ আপনি এইভাবে কমাবো এই উইথটা কমবে, হাইট যখন আপনি এইভাবে কমাবো বাড়াবো সেইভাবে কমবে। এটি হচ্ছে আমাদের এখানে শেপটা, আপনার এখান থেকে হাইট উইথ আপনাকে আমরা কমান পারবো, সেটা এখান থেকে যায় কম করতে পারেন, অথবা সরাসরি এখান থেকে করতে পারেন। তো অপশনগুলো দেওয়া আছে আপনাদের এখান থেকে সময় নিয়ে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে আপনার এখান থেকে বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কী শেয়ার করলাম, কীভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টটা আমরা এখানে শেপ নিয়ে সেই শেপটা ইনসার্ট করার পরে সেই শেপের যে এখান থেকে আমরা কী করতে পারি, স্টাইল করতে পারি, তারপর শেপের মধ্যে ফিল আউটলাইন এফেক্ট, তারপর আমরা টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সের মধ্যে আমরা এখানে ওয়ার্ড আর্ট স্টাইল, তারপর টেক্সট ডিরেকশন অ্যালাইন, তারপর লিঙ্ক তৈরি করা, তারপর আমাদের শেপের পজিশন র্যাপ টেক্সট, তারপর এখান থেকে অ্যারাঞ্জ করা, এখান থেকে অ্যালাইনমেন্ট করা, গ্রুপ করা, রোটেট করা, তারপরে আমাদের সাইজ কমানো বাড়ানো, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সেখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ শেপস এ টু জেড ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।